A few moments later. तो गाइस वेलकम बैक टू अनदर ब्लॉग। तो गाइस ঠিক তো থাকতে হবে কারণ তোমরা সুকার ফ্যামিলি মেম্বার। তো আজকের ব্লগটা হচ্ছে ভাই আজকে আমাদের ফার্স্ট ডে কলেজ ভাই আর ব্যারাকপুরের ফার্স্ট ডে কলেজ। তো ব্যারাকপুর না ভাই ব্যারাকপুর দাদাবুদি বিরিয়ানি থেকে ওইখানে মানে ব্যারাকপুর স্টেশন থেকে ধরো 3 কিলোমিটার 3-4 কিলোমিটার রাস্তা বড় গাড়ালি ওইখান থেকে একটু। তো আজকের ফার্স্ট ডে কলেজটা তোমাদেরকে রিভিউ করে দেখাবো, মানে কি বলা যায় যতটা সেখানে যা যা করবো না করবো যতটা মানে চেষ্টা করবো দেখাবার, ঠিক আছে কোনো চাপ নেই। তো জয় শ্রীরাম সবই লোক মতলব এখানে একটা রামের মন্দির আছে সামনে ওখান দিয়ে যেতে হয় ভাই, মোটামুটি ভালো লাগছে এখানে প্লেসটা কোনো চাপ নেই। রাত্রেবেলা নাইট ভিউটা আজকে তোমাদের পুরো মানে সারাদিনের ভিডিওটা দেখাবো বুঝলে, আজকে নাইট ভিউটা তোমাদেরকে রাত্রেবেলা দেখাবো কোনো চাপ নেই। তো আমাদের ক্লাস রুমমেট দুজন অলরেডি চলে গেছে, তাদের ক্লাস হচ্ছে 10টা থেকে 2টো আর আমার হচ্ছে 2টো থেকে 6টা। মাথা খারাপ ভাই, 2টো থেকে 6টা পুরো আমাদের ক্লাস। তো একটা প্রায় সামথিং বেজে গেছে, আমরা খেয়ে দিয়ে বেরোবো এবার। তো ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা, অবভিয়াসলি ভালো লাগবে, লাগতে বাধ্য ভাই। গ্রামে থেকে থেকে ভিডিও বানাতাম, এবার এখানে এসে এখানেও ভাই গ্রামেরই মতো ভাই, অতটাও টাউনশিপে আমি থাকিনি এখনো ভাই, মানে গ্রামের মধ্যে আছি কোনো চাপ নেই ভাই। কি বলবো এখানে খাওয়ার দাওয়ার মোটামুটি ভাই অতটাও ভালো না, ঠিক আছে ঘরের মতো আর সব খুঁজলেও হবে না কারণ এখানে নিজের মত এখানকার মতো খেতে হবে, ঘর মতো খুঁজলে তো আর হবে না, তাহলে ঘর থেকে পড়াশোনা করাটা বেটার। তো পুরো ভিডিওটা দেখতে থাকো অবভিয়াসলি মজা আসবে। আর কোন কলেজ তোমাদেরকে অলরেডি আমার ফেসবুকে যারা আছো তারা অলরেডি জানো আমি কোন কলেজ। তো সিনেমাটিক শট হিসেবে তোমরা রাস্তায় যাবো এখানে, তারপরে কলেজের সামনে ভিডিও হালকা যদি করতে পারি তো দেখাবো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি SBU। তো সামনে রিজাল্ট আছে মানে সামনে ওর পাশেই আছে, বাট আমরা এখানে একজন এখানে আমার বেড, তারপরে ওই সাইডে ও, তারপরে আরো দুজন আছে মানে চাপনে ভাই। খালি গায়ে কি হয়েছে ভাই, আমরা মেসে থাকবো কোনো খালি গায়ে তো সারাক্ষণ। তো গাইস আমরা অলরেডি কলেজের জন্য বেরিয়ে গেছি, এবার যাবো এখন ফর্মাল ড্রেস বা এখনো স্কুল থেকে মানে কলেজ থেকে ড্রেস দেয়নি, এবার চলো একটা বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হয়েছে ঠিক আছে। তো পুরো ভিডিও দেখতে থাকো। কলেজ থেকে বেরিয়ে পড়ছি মানে ক্লাসটা শেষ হয়ে গেলো এই সেই মানে 6টা বাজে শেষ হলো ভাই, মোটামুটি ভালোই ছিল কোয়ালিটি। তো চল একদম বাইরে বেরিয়ে কথা বলছি। তো গাইস আমরা এখন রুমে যাচ্ছি, অলরেডি বেরিয়ে পড়ছি আর হালকা হালকা হয়ে যাচ্ছে পুরো সেই লেভেলে খারাপ ভাই, কিছু করার নেই। তো নর্মাল রুমে হেঁটে হেঁটে যাচ্ছি ভাই, একদম রুমে ঢুকে কথা বলবো। আরো দুজন আছে ওদের সঙ্গে, কি বল ওদের ওদের আজকে কেমন আছে না আছে, তো তোমাদের ওখানে যে অ্যাডজাস্ট করবো সবার সাথে ঠিক আছে। ভাই আমরা এখন সন্ধ্যা মানে সন্ধ্যা নয় ভাই, রাত অলরেডি হয়ে গেছে, এবার আমরা একটু ঘুরতে বেরিয়েছি কারণ কোনো কাজকর্ম নেই, কি করবো রাস্তায় হাঁটতে হাঁটতে বেরোচ্ছি আর কিছু করবো। তো একদম কাটলে মরে যায় তারপর তোমাদেরকে দেখাবো, কারণ এখানে দেখার কিছু নেই, কাটলে মরতে তোমাদেরকে একটু ঘুরে দেখাবো চলো এখানে। তো গাইস এখানে বিটেক বিরিয়ানি, তার সামনে ফুচকা দোকান, আমরা একটু ফুচকা খেয়ে আসি তারপরে একদম কথা বলবো ঠিক আছে। কারণ এটা হচ্ছে কাঁঠালিয়া মোড় না, ওইগুলো দেখে লাভ নেই, এটা ওরে অলরেডি লেখা আছে ওই সাইডে যেগুলো আছে এটা কাঁঠালিয়া মোড়। তো একদম তোমাদেরকে রুমে যে রুমে নয় ফুচকা খাওয়ার পর একদম কথা বলবো। না খাবো ভাই, এটা আমাকে একটু খাই দে আর কাছে ফোন ধরে। A few moments later. তো ভাই আমরা এখানে এসেছিলাম, তো এই দোকানে বিস্কুট টিস্কুট কিছু কিনে নেই,
তো বিস্কুট বিস্কুট কেনার পর একদম কথা বলবো। এখন কাঠালে মোড় থেকে ঘুরে ঘুরে কলেজের পাশে এলাম, আমার নতুন একটা ফ্রেন্ড। আমার এটা হচ্ছে, এর বাড়ি হচ্ছে কোথায়? যাদবপুর। যাদবপুর ওই মানে ইউনিভার্সিটির পাশে নাকি কলেজে? চল 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 ভাই, আজকে শেষ করছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো, টেক কেয়ার, ভালো থাকো, বাই।